হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস পার্সান এটা আমরা শিখে নেবো তাও আমরা একটা ছবির মাধ্যমে এই পার্সানটা বুঝে নেব অর্থাৎ পার্সান কাকে বলে কয় ভাগে ভাগ করা হয় এবং কী কী সব জিনিসটা আমরা একটা ছবির মধ্যে থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব তার আগে তোমাদের একটু সংজ্ঞাটা দেখিয়ে দিই যে পার্সান কাকে বলে সেন্টেন্স বা বাক্যে যে সকল নাউন বা প্রনাউনকে আশ্রয় করে ভার্ভের কাজ সম্পন্ন হয় তাকে পার্সন বলে পার্সন তিন প্রকারের হয় ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন আর থার্ড পার্সেন ফার্স্ট পার্সেন মানে যে বলছে সেকেন্ড পার্সেন মানে যে শুনছে আর থার্ড পার্সেন মানে যার সম্পর্কে বলা হচ্ছে এইগুলো হচ্ছে ফার্স্ট পার্সনের উদাহরণ অর্থাৎ আই উই মাই মি আস এইগুলো ইয়োর ইউ ইয়োরস এইগুলো সেকেন্ড পার্সনের উদাহরণ সি হি ইট যত কিছু নাম আছে সেগুলো থার্ড পার্সেনের উদাহরণ এবার আমরা একটা ছবির মাধ্যমে ভালো করে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো এখানে একটা সেন্টেন্স আমি লিখেছি এই সেন্টেন্সটা দেখো আই সে আমি বলছি ইওর সন রাজা তোমার পুত্র রাজা ইজ ভেরি নটি এখানে আই অর্থাৎ আমি বলছি এটা আইটা হচ্ছে এখানে ফার্স্ট পার্সেন্ট এখানে যে শুনছে ইনি হচ্ছে শুনছে ইয়োর সন এই ইওর সন ইওরটা হচ্ছে সেকেন্ড পার্সেন এবং যার সম্পর্কে বলা হচ্ছে কার সম্পর্কে বলা হচ্ছে এখানে রাজার সম্পর্কে বলা হচ্ছে এই রাজা হচ্ছে এখানে থার্ড পার্সেন আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে তাহলে কি বললাম আই মানে আই মানে আমি সে মানে বলছি ইয়োর মানে তোমার সন মানে পুত্র রাজা মানে রাজা ইজ ভেরি নটি খুব দুষ্ট এখানে আই মানে আমি ঠিক আছে এই আইটা হচ্ছে ফার্স্ট পার্সেন এখানে ইওর মানে যে শুনছে আর কি এ শুনছে ইনি হচ্ছে সেকেন্ড পার্সেন আর এখানে রাজার সম্পর্কে বলা হচ্ছে এই রাজা হচ্ছে থার্ড পার্সেন ঠিক আছে আশা করি তোমাদের এই পার্সেন নিয়ে আর কোনো দিন সমস্যা হবে না অর্থাৎ যে বলছে সে হচ্ছে ফার্স্ট পার্সেন যে শুনছে সে হচ্ছে সেকেন্ড পার্সেন যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে সে হচ্ছে থার্ড পার্সেন